পৃথিবীর সব কিছু পাইয়া গেলেও একখান আফসোস আমার থাকবো, হেটা হইল গিয়া এই যে আমি তোমার পাই নাই। আমার সারাটা জীবন আফসোসে ফুইরা সারকার হয়ে যাইব। একটা মানুষরে আমি সবটা দিয়া ভালোবাসছিলাম, মানুষটা আমার হয় নাই, এই একখান আফসোস, এই একখান দুঃখ আমি কোনো দিন ভুলতে পারি নাই, কেমনে করে ভুলবো। চোখের সামনে তরতাজা একটা মানুষ অন্যের হইয়া গেল, অথচ মানুষটা আমার হইব হইয়াও কথা দিল, সপ্ত সময় আমারে কইল, বিশ্বাস করো আমি মানুষটা তোমার লগে সারা জীবন থেকে যাব। অথচ এই মানুষটাই আমার লগে বেমানি করলো, এই মানুষটাই আমার চাই নাই, মনে মনে অন্য কারো চাইছে। এই কষ্ট বা এই যে মানুষটার যে আমি পাই নাই, এই দুঃখটা আমি কেমনে ভুলবো। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব কিছু আমি পাইয়া গেলেও তারপরও যেন কোনো একটা জিনিস অপূর্ণ থাকবই, সেটা হলে গিয়া তুমি। হেই, তোমারে পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হইব না, তোমার মায়া কখনোই কাটবো না। আমি জানি মানুষের জীবন কখনো থাইমা থাকে না, ধুলাবালে দিয়া হইলেও এটা শূন্যস্থান পূর্ণ হয়ে আসা হয়। তুমি যে চইলা গেলা, এই আস্থা একটা মানুষের শূন্যস্থান আমি কেমনে করে ফুরামো, কেমনে করে আমি মিলামো, কেমনে করে আমি নিজেরা সান্ত্বনা দিব। তোমার লাগান আর একটা মানুষ আমি ফাইয়া যাবো, আমি কেমনে বোঝামো তোমারে। তুমি তো আমার সেটা গেলা, আমি তোমার মতো হাজার মানুষ পামো, মেলা ওই মানুষ হইব, কিন্তু কই, আমার তো সেই মানুষগুলোর চাই না, আমার কথা তোমারে লাগতো, তোমার লাগিয়ে আমি পাগল আছিলাম। অথচ এই তুমি পাগল ভাইব্বাই সেরা চলে গেলাম।